আমি তো শুনেছিলাম আপনার সঙ্গে আপনার মেয়ে সবকিছু শেয়ার করে, তা জিষ্ণু নামের এই বয়ফ্রেন্ডের কথা ও শেয়ার করেনি আপনার সঙ্গে? যেমন অমার্জিতভাবে কুরুচিকরভাবে কথা বলছো, তাতে তুমি যে একজন শিক্ষক, আমার শিক্ষক ফ্রেটার্নিটির একজন, এটা ভাবতে আমার লজ্জা করছে। আমার মনে হয় না এই মুহূর্তে ভদ্র সমাজে তোমার মুখ খোলাটা উচিত। তোমার উন্মত্ততার কোনো জবাব দেবার প্রয়োজন আমি বোধ করছি। আপনি আপনার মেয়েকে প্রশ্ন করতে কেন ভয় পাচ্ছেন? ও জিষ্ণুকে এখানে ডেকেছে কিনা সেটা জিজ্ঞেস করুন না। প্রথম কথা, মেঘ এখানে জিষ্ণুকে ডাকবে কেন? এটা মিথ্যে কথা। আর দ্বিতীয় কথা, যে সেন্সে তুমি বয়ফ্রেন্ড কথাটা ব্যবহার করছো, এই শব্দটা ব্যবহার করছো, মেঘের সঙ্গে জিষ্ণু যদি সেই সম্পর্ক হতো তাহলে আমি অবশ্যই জানতে পারতাম। এবং এটাও বলে রাখি, ভবিষ্যতে যদি হয় সেটাও আমি জানব। কি অসাধারণ আধুনিক বাবা আপনি! আচ্ছা, আপনার লজ্জা করছে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বিবাহিতা মেয়ে সম্পর্কে এই কথাগুলো বলতে? না, আমার লজ্জা করছে এইটা ভেবে যে একদিন তোমার মতো একটি ছেলের হাতে আমার মেয়েকে আমি তুলে দিয়েছি। তুমি মানসিকভাবে সুস্থ নও, যেন তেন প্রকারেন তুমি মেয়েকে অপমান করার চেষ্টা করছো। তোমার চিকিৎসার প্রয়োজন নেই। আমার চিকিৎসার প্রয়োজন? আমি মিথ্যে কথা বলছি? কোনটা মিথ্যে? মেঘ যে এখানে জিষ্ণুকে আসতে বলেছে সেটা মিথ্যে? বেশ, আপনি নিজে জিজ্ঞেস করুন আপনার মেয়েকে, ও জিষ্ণুকে এখানে আসতে বলেছে কিনা, জিষ্ণু এখানে আসছে কিনা সেটা আপনি জিজ্ঞেস করুন। আমি আমার মেয়েকে কোনো প্রশ্ন করব না, আর তোমার কথাই তো নয়, মিথ্যে কথা বলছো তুমি। না বাবা, এতে কোনো মিথ্যে নেই। এতে কোনো মিথ্যে নেই যে জিষ্ণু এখানে আসছে। মিথ্যে নেই? না বাপি, জিষ্ণু আসছে আর সেটার কারণ আছে বলেই সে আসছে। কি প্রফেসর রায়, শুনলেন তো? আপনার মেয়ে ওর বয়ফ্রেন্ডকে এখানে ডেকে পাঠিয়েছে, শুনলেন তো সবটা? হ্যাঁ, এই তো দেখো কার ফোন, দেখো জিষ্ণু, দেখুন। হ্যালো মেঘ। হ্যাঁ, আমি প্রায় পৌঁছে গিয়েছি, তুমি বেরিয়ে এসো। যাও, দাঁড়িয়ে আছো কেন? যাও, শ্যামের বাঁশি বাজলে তো রাধিকা দাঁড়িয়ে থাকতে পারে না। যাও 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 যাও। নীল, কন্ট্রোল ইয়োরসেলফ, অনেক বাজে কথা বকে যাচ্ছ, এবারে থামো। কাকে কন্ট্রোল করতে বলছো বাবা? তার মানে এটা দাঁড়াচ্ছে যে ও এখানে ওর নিজের বয়ফ্রেন্ড নিয়ে আসতে পারে? এনাফ ইজ এনাফ। নীল, এই পরিবারের ছেলে যে এতটা অশিক্ষিত, এতটা নীচ, এতটা মূর্খ হতে পারে আমি জানতাম। এখানে কাউকে ডাকা বা না ডাকায় তোমার এত উত্তেজিত হওয়ার কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি। কিসের কারণে তোমার এত উত্তেজনা, এত রাগ? কোন অন্যায়টা করেছে মেয়ে? গিনি, তোমাদের বাড়িতে তো বেশ ফ্রি এন্টারটেনমেন্ট চলে না? মানে তোমার দাদার জোড়া পার্টনার, বৌদিরও জোড়া পার্টনার, এবার ভাবছি আমিও। প্রফেসর রায়, আপনি যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আপনাকে মনে করিয়ে দিই, এখানে মেঘকে ডাকা হয়েছে আমার স্ত্রী হিসেবে। সেখানে কোন সাহসে ওর বয়ফ্রেন্ডকে ডাকে? তোমাকে প্রথম কথা বলি, মনটাকে একটু বড় করো, এরকম ন্যারো মাইন্ডেড হলে ওই কাদা গলিতে তোমাকে ঘুরে মরতে হবে। একটা মেয়ে আর একটা ছেলে যদি পরস্পরের সঙ্গে কথা বলে, ফোন করে, মেসেজ করে, তাতে তুমি যে অর্থে বয়ফ্রেন্ড শব্দটা ব্যবহার করছো সেটা হয়ে যায় না। আর দ্বিতীয় কথা, মেয়ে যদি তার বয়ফ্রেন্ডকে ডেকে থাকে, সে বাড়ির বাইরে ডেকেছে, সে বাড়িতে তাকে নেমন্তন্ন খেতে ডাকে, তা বাড়ির বাইরেটা তো তোমার এক্তিয়ারের মধ্যে পড়ে না, তোমার অনুমতি সাপেক্ষ নয়। আমি আসল কথাটা তুমি বুঝতে পারলে তো? খুব বুঝলাম, আর বুঝি লজ্জায় আমার মাথাটা হিট হয়ে গেল। আমি তুমি যে অপাত্র স্নেহ দিয়েছো সেটা কি এবার বুঝতে পারছো? খুব বুঝেছি। আর তুমি যে বারবার নিজেকে অপাত্র বলে প্রমাণ করে যাবে সেটা বুঝতে পারিনি। চি,
বাহ বাহ, এত সব কিছুর পরেও তোমার আমাকেই খারাপ মনে হয়? দাদা ভাই, ঠাম্মি সেনাইল হয়ে গেছে, ভীমরতি হয়েছে ঠাম্মি, সেই জন্যই এই মেয়েটাকে এখানে ডেকেছে। আর উনি তো রেডিই ছিলেন আমার বিয়ের দিনটা নষ্ট করার জন্য, সকলের সামনে আমাদের পরিবারের সকলের মান সম্মান একেবারে নষ্ট করার জন্য উনি তো রেডি ছিলেন সবসময়। কি মেয়ে, কাজ তো হয়ে গেছে তোমার, আর দাঁড়িয়ে আছো কেন এখানে? যাও এখান থেকে। দাঁড়িয়ে থাকবে না কেন, লজ্জা শরম থাকলে তো যাবে, সেটা তোর নেই। আমি তোমাকে হাত জোর করে একটা অনুরোধ করছি, তুমি যদি নিজের মান রাখতে চাও, আমার অসম্মান না চাও, তাহলে আমার সঙ্গে আর যোগাযোগ করো না, আমিও করব না। আর দেখো, তোমার অসম্মানে আমার খারাপ লাগে। আজ আমার সঙ্গে এখানে যা যা অসভ্যতা হলো, যা যা ফিজিক্যাল টর্চার হলো, তার জন্য কিন্তু আমি অনেক দূর যেতে পারি, যাবো না স্রেফ তোমার মুখের দিকে তাকিয়ে। তোমার সঙ্গে আজ আমার এখানেই শেষ দেখা। তোমাদের ফ্যামিলিতে তো দেখছি কিচ্ছা ব্যাপারটা খুবই কম। নীল, যাবার আগে একটা কথা বলে যাই, তোমার একটা কথা সত্যি হলে আমি খুব খুশি হব, যদি মেঘের সঙ্গে জিষ্ণুর একটা সম্পর্ক তৈরি হয়, তাহলে বুঝবো যে মেঘের জীবনের উপর থেকে তোমার কালো ছায়াটা সরে গেছে। একটা কথা বলি, ও যদি ওর বয়ফ্রেন্ডকে নিয়ে আসে, তাতে অসুবিধাটা কোথায়? যেখানে তুমি তোমার হবু স্ত্রীকে সকলের সামনে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তুমি যদি ক্লেম করো যে মেঘ তোমার স্ত্রী এখনো, তাহলে তুমি এখনো তার হাজবেন্ড? তাহলে মেঘ যেটা করছে তুমিও সেই একই অপরাধে অপরাধী, তাই তো? নাকি তুমি একবিংশ শতাব্দীর শিক্ষিত বাঙালি, তুমি মনে করো পুরুষ যেটা পারে মেয়েরা সেটা পারে না? হ্যাঁ, তুমি কি মনে করো, তুমি যেহেতু পুরুষ তুমি যেটা করতে পারো, মেয়ে যেহেতু মেয়ে সেটা সে করতে পারে না? সরি, আমি আগের শতাব্দীর মানুষ, কিন্তু এটা মনে করি না। চলো মধুমিতা, জায়গাটা আর নিঃশ্বাস নেওয়ার উপযুক্ত নেই, এসো। জানতাম ওই মেয়েটা কিছুতেই আমার বিয়েটা ঠিক করে হতে দেবে না, কিছুতেই ওর আমার ভালো সহ্য হবে না। সকাল থেকে মনে হচ্ছিল আমার এটা, ও কার্স করে গেল আমার, খারাপ হবে, আমার খারাপই হবে। আহ, এসব কি কথা! তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? ঠিক আছে, যা হবার সেটা হয়ে গেছে। আমি আমার সমস্ত অতিথিদের কাছে হাত জোড় করে মাপ চাইছি, যেটা হয়ে গেছে সেটার জন্য আমি মাপ চাইছি আপনাদের কাছে। কিনি চলো, তুমি উঠে এসেছো কেন? আমরা তো ছিলাম সমস্ত হ্যান্ডেল করার জন্য, তুমি চলো। রূপ, আমি তোমার কাছে আর তোমার পরিবারের সকলের কাছে মাপ চেয়ে নিচ্ছি, সত্যি এরকম একটা বিচ্ছিরি সিচুয়েশন তৈরি হওয়ার জন্য। আপনারা আসুন সবাই, আর গিনি চলো গিয়ে বসো, এবার সিঁদুরদান হবে, মণ্ডপে গিয়ে বসো, চলো। মেঘ, তুমি এসে গেছো, কি হয়েছে তোমার? তোমার চোখে মুখে এরকম অবস্থা! দেখো কি হয়েছে সেটা আমি তোমাকে বলতে পারবো না, তাই জিজ্ঞেস করো না, সরি। মেয়েটার জন্য এবার আমাকে সত্যি সত্যি গলায় দড়ি দিতে হবে।
জিষ্ণু আসছে আর সেটার কারণ আছে বলেই সে আসছে। নীল, তোমার মনের মধ্যে কি আছে বলো তো? এখানে এসে তুমি একা একা মেঘের জন্য শোক করছো? না নীল, এইবার ময়ূরী আর ঠকবে না। আমি তোমাকে আর কিছুতেই মেঘের দিকে যেতে দেব না, মেঘের কথা ভাববার সময় দেব না তোমাকে। এবার থেকে তোমার জীবনে আমি অনেক বেশি করে আমার জায়গা করব। আমাকে সেই জায়গা করতে হবে, আমাকে থাকতে হবে। কোনো ফাঁক ফোকর রাখা যাবে না যেখান থেকে মেঘ ঢুকে পড়ে। মেঘ, তুমি, আই এম সরি। নীল, তুমি আমাকে এভাবে সরি কেন বলছো? তোমার আমার সম্পর্ক তো সরি থ্যাংক ইউ নয়, তাই না? মেরি, তোমার কি কিছু বলার আছে আমাকে? নাথিং স্পেসিফিক। দেখো, নিচে গিনির জীবনের একটা এত ইম্পর্টেন্ট ইভেন্ট, ওর বিয়ে, সেটা হচ্ছে, তুমি এখানে সেখানে নেই, কেন সেটাই তো জানতে এসেছি। আজকে আমি একটু ডিস্টার্ব আছি মেরি। আমি জানি নীল, আমি জানি তুমি মেঘকে কতটা ভালোবাসো। আমি এটাও জানি ও তোমার ভালোবাসার আজ কিরমভাবে অপমান করেছে, তাই তোমার এই খারাপ লাগাটা খুবই স্বাভাবিক, কষ্ট হওয়াটাও স্বাভাবিক। আহ, আমি মেঘকে ভালোবাসি না, বারবার ধরে এক কথা বলে আমাকে ইরিটেট করো না তো। নীল, সত্যিটা এভাবে অস্বীকার করো না। তুমি মেঘকে ভালোবাসো, তাই জন্যই ওর করা অপমানটা এভাবে তোমার বুকে বেজেছে। কিন্তু নীল, ও তোমার ভালোবাসার এতটুকুও যোগ্য না, সেটাও আজ সবার সামনে প্রমাণ করে দিয়ে চলে গেল তো। ও তোমাকে অপমান করবে বলে, ইয়েস, শুধুমাত্র তোমাকে অপমান করবে বলেই জিষ্ণুকে এখানে ডেকে পাঠিয়েছে। যা যা হয়েছে না ঠাম্মির জন্য হয়েছে। না না না, আমাকে ঠাম্মির সঙ্গে কথা বলতে হবে, হয় আমি না হলে মেঘ। এরপরেও যদি ঠাম্মি মেঘের সঙ্গে যোগাযোগ রাখে, তাহলে ঠাম্মির বড় নাতি বলে আর কেউ থাকবে না। এমন মেতে গেছে ওকে নিয়ে, এমন বাড়াবাড়ি করছে যে ওর আর কোনো কিছুতেই কোনো হুঁশ নেই। কোনটা শোভন, কোনটা অশোভন, কোনটা উচিত, কোনটা অনুচিত, ও যেন কিছুই জানে না। এই মেঘের সঙ্গে ওই জিষ্ণুর রিলেশন আছে না, খুব স্টেডি রিলেশন। সেটা না হলে কি আর কেউ এইভাবে কাউকে ডেকে পাঠায় বলো? আজ তো গানের ক্লাসে যাওয়া হয়নি, তাই জিষ্ণুর সঙ্গে দেখা হয়নি, তাই এখানে এভাবে ডেকে পাঠিয়েছে। এসব দেখতে দেখতেই তো আমাদের সারাটা দিন কাটে, সকালবেলায় ফোন, তারপর কোনো কোনো সময় তো আবার প্র্যাকটিসের নাম করে বাড়িতেই চলে আসে। আর এই গানের ক্লাসে কি হয় এক্স্যাক্টলি আমি কিন্তু জানি না, কারণ দেখো অমর চক্রবর্তীর মতন একটা মানুষ, সে ওদের রোজ রোজ এত সময় দেয় বলে আমার কিন্তু বিশ্বাস হয় না। আমার তো মনে হয় ঘরটা ওদের একটা টমেট। প্লিজ শান্ত হ, নিজেকে এরমভাবে কষ্ট দিও না প্লিজ। দেখো, আমি জানি না আমি তোমার জীবনে আছি কিনা, কিন্তু তোমাকে এভাবে কষ্ট পেতে দেখলে আমার খারাপ লাগে, আমার খুব কষ্ট হয়। ময়ূরী, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমার সঙ্গে আমার জীবনে সুখী হতে চাই। দেখো, এতদিন অনেক ভুল করেছি, অনেক আন্না, এতদিনে আমি আমার জীবনের আসল ভালোবাসা বুঝে পেয়েছি। আমি কি আবার কোনো ভুল করলাম আজ?
আমার খুব এক্সাইটেড লাগছে। আজ গুরুজি রাগ দিলেন, আর কোনো কম্পিটিশন না, একেবারে অনুষ্ঠান। মনে হচ্ছে হঠাৎ কেমন যেন সিনিয়র ক্লাসে উঠে পড়লাম, কেমন যেন সিনিয়র হয়ে গেলাম। হ্যাঁ ভাবো তো, আর কোনো ছেলে মানুষের কম্পিটিশন না, কোনো রকম ওই ফার্স্ট সেকেন্ড কিচ্ছু না। মনে হচ্ছে একটা বিরাট সমুদ্রে এসে পড়লাম, তোমাতে মনে হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো। হচ্ছে না, হচ্ছে না, রাইট, হতেই হবে। মেঘ, এখন এখানে নিজের পরিচয় বানাতে হবে। মেঘ, পারবো না আমি, জানো তো আমার সে ছোট্টবেলা থেকে ইচ্ছা, আমি শুধু গান নিয়েই থাকবো আর কিচ্ছু না। এই ক্লাসিক্যাল গানের জগতে নিজের একটা নাম তৈরি করব। জানো তো ছোটবেলায় স্কুলে বন্ধুরা হাসতো, বলতো তুই ছেলে হয়ে বসে বসে সারেগামাপা করবি, কি একটা অদ্ভুত কনসেপ্ট ছোটবেলা থেকে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় বলতো। আমি কিন্তু চিরকাল মা সরস্বতীর কাছে একটাই প্রার্থনা করেছি, মা গো তোমার পায়ের কাছে ঠাই থেকে আমাকে সরিয়ে দিও না, মা লক্ষ্মী আমার মাথায় থাকুন, কিন্তু তার সাধনায় তোমাকে যেন ত্যাগ না করতে হয়, কোনোদিন যেন অর্থ উপার্জনের তাগিদে গান না ছেড়ে দিতে হয়। জানো আমার এখন মনে হচ্ছে আমার সেই ইচ্ছে বুঝি সত্যি হবে। আমি তো নিজে ইনভাইট করেছি, কিন্তু তা সত্ত্বেও দেখুন ওর এমনই চরিত্র, ওর এমনই প্রবৃত্তি যে ও এখানে ওর বয়ফ্রেন্ডকে ছাড়া থাকতে পারছে না। মেঘ, তুমি চুপ করে আছো কেন, বলো না, আমার ইচ্ছে সত্যি হবে না? হ্যাঁ হবে। জানো তো উনি আমার কাছে নিজের বাবার থেকে কিছু কম না, আমি ভাগ্যবান ওনাকে আমি পেয়েছি নিজের গুরু হিসাবে। দেখো এই অনুষ্ঠানে তুমি আমি কেউই বিরাট টাকা পাবো না, কিন্তু বিরাট টাকা নিয়ে আমি করবই বা কি, আমি একলা মানুষ, অল্প লইয়াই থাকি। আমি তো শুনেছিলাম আপনার সঙ্গে আপনার মেয়ে সব কিছুই শেয়ার করে, তা জিষ্ণু নামের এই বয়ফ্রেন্ডের কথা ও শেয়ার করেনি আপনার সঙ্গে? আমার বেশ এই ভালো, ছোট ছোট চাওয়া, ছোট ছোট পাওয়া। দেখো আমি কোনোদিন গুরুজির নাম খারাপ হতে দেবো না, আমাকে সবাই চিনবে পণ্ডিত অমর চক্রবর্তীর শিষ্য হিসাবে। মেঘ, হ্যাঁ মেঘ, তুমি আমাকে বলেছো আজ তোমার কি হয়েছে সেটা নিয়ে প্রশ্ন না করতে, আমি সে প্রশ্ন করবো না, আজ না কাল না কোনো দিনই করবো না, কিন্তু আমার মনে অন্য একটা প্রশ্ন জাগছে, সেটা করতে পারি কি? বলো। মেঘ, আমাদের এই ডুয়েট অনুষ্ঠানটা নিয়ে তোমার মনে কি কোনো দ্বিধা আছে, মানে তুমি কি মন থেকে গানটা গাইতে চাইছো না কিন্তু গুরুজির কথা ফেলতে না পেরে করতে বাধ্য হচ্ছ? মেঘ, তুমি কিন্তু একদম নিজের উপর জোর করবে না, তাতে গান সঙ্গীত খুব কষ্ট পায়, তার মনে ব্যথা লাগে যদি কেউ জোর করে তার সাধনা করে। মেঘ তুমি আমার সাথে চলো তো, আমরা আবার গুরুজির কাছে যাই, গিয়ে বলি তোমার সমস্যা কথাটা, আর তুমি না আমার কথা একদম ভাববে না, চলো চলো। জিষ্ণু, তোমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি আমার এইরকমই বন্ধু হয়ে থাকবে সারা জীবন? মানে আমি আমি তো তোমার বন্ধুই জানি, কিন্তু সারা জীবন থাকবে তো এরকম বন্ধুত্ব? দেখো এইসব সম্পর্কের জটিলতা, চাওয়া পাওয়ার হিসেব, এই সব ছাড়া একজন বন্ধু সেরকম বন্ধু হয়ে থাকবে আমার পাশে চিরকাল? মেঘ, আমি কোনোদিন তোমার সামনে সম্পর্কে দাবিনী দাঁড়াবো না, আমি তো তোমার চাওয়া পাওয়ার হিসেবের বাইরেরই বন্ধু। এমনটাই থাকবে সারা জীবন, যার কাছে আসলে আমাকে নিজেকে অপরাধী মনে হবে না, ভারাক্রান্ত মনে হবে না, নিজেকে অনেকটা হালকা লাগবে, এরকমই থাকবে। আমি সারা জীবন তোমার এমন বন্ধু হয়েই থাকবো। থেকো প্লিজ, এমনই থেকো। কি বলতো সকলে খুব তাড়াতাড়ি বদলে যায়, তুমি প্লিজ বদলে যাও, এমন বদলে যেও না যাতে হঠাৎ বন্ধু থেকে শত্রু মনে হয়। মেঘ, তুমি এসব কি বলছো? একদম ঠিক বলছি, মানুষ বদলে যায় জিষ্ণু, বন্ধু শত্রু হয়ে যায়, চেনা মানুষ অচেনা হয়ে যায়, এরকমই হয়। আমি কথা দিচ্ছি আমি তোমায় হতাশ করব না। থ্যাংক ইউ। আমি জানি মেঘ, তুমি খুব আঘাত পেয়েছো আজ, নীলের কাছ থেকেই হবে,
নীল কেন তোমাকে এত আঘাত দেয় বারবার? আমি তো তোমাকে দেখে বুঝি আজও তুমি নীলকে নিজের থেকেও বেশি ভালোবাসো। যে মানুষটা তোমাকে কষ্ট দেয় তার জন্যই মনের সব ভালোবাসা উজাড় করে এটা হয় কি করে?